নমস্কার বন্ধুরা নিট দু হাজার চব্বিশে ওয়েস্টবেঙ্গলের এইটি ফাইভ পার্সেন্ট স্টেট কোটা কাউন্সিলিংয়ে তোমরা চয়েস ফিলিং কীভাবে করবে এবং প্রতিটা স্টেপ এবং কোন স্টেপে কীভাবে কী চয়েসগুলোকে তোমরা আপ ডাউন করতে পারবে এবং কতগুলো করে তোমরা চয়েস দিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে লক করার সময় কী কী তোমরা সাবধানতা অবলম্বন করবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব এবং স্টেপ বাই স্টেপ চয়েস ফিলিং কীভাবে হয় সেটা একটু দেখে নেব তোমরা প্রথমে যেটা ডাব্লু বিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুবিএমসিসির ডট নিক ডট তোমরা কিন্তু চলে যাবে এবং সেখানে কিন্তু তোমরা যাওয়ার পর এরকম তোমাদের পেজটা ওপেন হবে যেরকম তোমরা এতদিন ধরে খুলে এসেছো এখানে ইউজি মেডিকেল ডেন্টাল সেকশানে তোমরা যাবে তো তারপর যাওয়ার পর এরকম পেজটা ওপেন হবে এখানে তুমি ক্যান্ডিডেট রেজিস্টার অ্যান্ড লগ ইনে তোমরা ক্লিক করবে তো সেখানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং সেখানে তোমাদেরকে তোমাদের নিট ইউজি রোল নাম্বার পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন যেখানে এটা যেখানে শো করছে তো সেটা দিয়ে সাইন ইন করতে হবে সাইন ইন করার পর তোমরা এরকম একটি পেজে ওপেন হবে তোমাদের কাছে সেখানে তোমরা টোটাল অ্যাভেলেবেল চয়েস ফিল চয়েস আনফিল চয়েস এবং চয়েস লকিং স্ট্যাটাস এগুলো তোমরা কিন্তু দেখতে পাবে এবং বাঁ দিকে তোমরা দেখতে পাবে ক্যান্ডিডেট প্রোফাইল অ্যাভেলেবেল চয়েস চয়েস ফিলিং চয়েস লকিং রেজিস্ট্রেশন আনলকিং এই সমস্ত দেখতে পাবে দেখো এটা যে ব্যাপারটা রয়েছে তারপরে তোমরা এখানে চয়েস ফিলিংয়ে যাবে ঠিক আছে তো প্রথমে তোমরা এখানে অ্যাভেলেবেল চয়েস দেখে নিতে পারো যে কতগুলো করে কি চয়েস রয়েছে দেখো এখানে তোমরা কিন্তু কলেজের নাম প্রোগ্রাম এবং কোটা বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই গভর্নমেন্টের মধ্যে যেন প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে গুলিয়ে ফেলবে না প্রতিটা কলেজের নাম ভালো করে পড়বে প্রোগ্রাম পড়বে অর্থাৎ এম বিবিএস না বিডিএস সেটা পড়বে আর সবচেয়ে যারা গুরুত্বপূর্ণ কোটা পড়বে স্টেট কোটা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা কি রয়েছে ভালো করে পড়বে নাকি গভর্নমেন্ট কলেজ তো সেটা কিন্তু তোমরা বারবার পড়বে এখানে লেখা আছে দ্য লেফট হ্যান্ডেড মেনু উইল ডিসপ্লে দ্য লিঙ্কস ফর অ্যাভেলেবেল চয়েসেস ফিলিং চয়েসেস চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং অনলি সাকসেসফুলি ভেরিফাইড অ্যান্ড অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু ফিল ইন সিট চয়েসেস ক্যান্ডিডেট মে ফিল দ্য সিট চয়েসেস অ্যাজ পার হিজ আর হার প্রেফারেন্স এডিট সি দ্য সিট চয়েসেস অ্যান্ড ফাইনালি লক দ্য চয়েস লিস্ট অ্যাভেলেবেল চয়েসেস লিঙ্ক উইল ডিসপ্লে দ্য অ্যাভেলেবেল সিট চয়েসেস ফর ইনস্টিটিউট অ্যান্ড ব্রাঞ্চ অ্যাজ পার ক্যান্ডিডেটস এলিজিবিলিটি ঠিক আছে তো এখানে তোমরা কিন্তু দেখতে পাবে এবং তোমাকে চয়েস ফিলিংয়ে করার জন্য তোমাকে কিন্তু এখানে তোমার পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করতে হবে যেটা তোমরা আগে একবার ওপেন করলে এখানে তোমরা কি করতে পারবে কলেজগুলোকে এভাবে অ্যাড করতে পারবে তোমরা নিশ্চয়ই চয়েস ফিলিং করার আগে তোমাদের যেটা বলেছিলাম তোমরা একটা পাতাতে তোমাদের কলেজ অনুযায়ী কলেজগুলোকে তোমরা সাজিয়ে নেবে এবং তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কলেজগুলোকে তোমরা সাজিয়ে নেবে তারপরে কিন্তু সেগুলো দেখে দেখে ওখানে কিন্তু টিক করবে বা কম্পিউটার ওখানে অ্যাড করবে আরেকটা কথা তোমরা যখন খাতায় লিখবে কলেজের নামগুলো কিন্তু পুরো একদম পূর্ণ অক্ষরে লিখবে যেমন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বিএসএমসি বলেই লিখবে না বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ বলে লিখবে তা তোমার খুঁজতেও সুবিধা হবে এবং দিতেও কিন্তু সুবিধা হবে এবং বারবার বলছি কোড়াটা কিন্তু আমরা চেক করে নেবে ঠিক আছে তো এখানে এম বিবিএস গভর্নমেন্ট কলেজ কোনগুলো তো এগুলো কিন্তু আমরা অবশ্যই চেক করে নেবে তারপরে কিন্তু তোমরা এরকম অ্যাড করতে থাকবে এবং অ্যাড করে এখানে তোমরা বাঁদিকে দিকে ডান দিকে যেটা দেখতে পাচ্ছো ফিল চয়েসে তো এখানে তোমরা কিন্তু চয়েসগুলোকে আপডাউন করতে পারো রিমুভ করতে পারো তোমার যদি কোনো চয়েস এখানে ইচ্ছা হয় আচ্ছা এবারে তোমরা সেভেন কন্টিনিউ করতে পারো চয়েসগুলোকে সেভ করে রাখার জন্য ঠিক আছে তো ডিয়ার ক্যান্ডিট ইউ হ্যাভ ডান সাম চেঞ্জেস ইন দ্য চয়েসেস হ্যাভ নট ইয়ার সেভ তো তোমরা সেভ করে নিতে পারো আচ্ছা নেক্সট তোমরা কি করবে দেখো এখানে যেগুলো বলা রয়েছে তো এখানে তোমরা চয়েসগুলোকে আপডাউন এবং রিমুভ করতে পারো যেটা তোমাকে আগের সেকশানে ওখানে বললাম এইগুলোকে তোমরা একটু লক্ষ্য করতে পারো এবং দেখো তোমরা এখানে চয়েস ইন্টারচেঞ্জ করতে পারো যে কোন কলেজটার সঙ্গে কোন কলেজ সময় ইন্টারচেঞ্জ করবে ধরো তুমি দুয়ের সঙ্গে পাঁচের ইন্টারচেঞ্জ করবে তো সেখান থেকে কোথা থেকে কোথা হবে সেটা কিন্তু আমরা এখানে দিতে পারো যাই হোক এগুলো কী কী অপশান রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা মেনলি তোমাদের যেগুলোকে লাগবে সেগুলো তোমার সঙ্গে আলোচনা করবো এবং এখানে তোমরা এগুলো করার পর সমস্ত হ্যাঁ চয়েসটা কিন্তু লক করার আগে বারবার দেখে নেবে এবং তোমাদের প্রেফারেন্স অনুযায়ী চয়েসটা হয়েছে যায় কি না সেটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে আর চয়েসগুলোকে লকের পর কিন্তু তোমরা মডিফাই করতে পারবে না তাই ফাইনাল করার পরেই কিন্তু আমরা লকটা করো আচ্ছা এখানে যেটা দেখাচ্ছে তো মাল্টিপেল ডিলিশন করতে পারো তাহলে তুমি অনেকগুলো কলেজ দিয়ে ফেলেছো তুমি সেক্ষেত্রেও তুমি সাপোজ বলছো তুমি বিডিএসের কলেজ দিয়ে ফেলেছো তো তুমি এখন ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে বিডিএসটা দিতে চাইছো না ভাবছো যে পরে যদি হয় তখন দেবে তো সেক্ষেত্রে তুমি কী করতে পারো বিডিএসের ওই তিনটে থেকে তিনটে কলেজ গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি সেগুলোকে একসঙ্গে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারো দিস ইজ মাল্টিপেল ডিলিশান ঠিক আছে তো ও কয়ে চয়েস রি অ্যারেঞ্জ হলো চয়েস ইন্টারচেঞ্জ হলো তো এবার ব্যাপারটা হচ্ছে যেটা কি চয়েস লকিং ঠিক আছে তো দেখো এখানে যেটা বলা হয়েছে যখন তুমি মাল্টিপল চয়েস ডিলিট করতে যাবে তখন কিন্তু তোমার থেকে পাসওয়ার্ড চাওয়া হবে হোয়েন ইউ অ্যাটেম্প টু ডিলিট মাল্টিপেল চয়েসেস দেন দ্য সিস্টেম উইল আক্স ইউ এন্টার দ্য পাসওয়ার্ড এগেন তো সেটা এখন তুমি সিলেক্ট করে দেবে তারপরে তোমার মোবাইলে একটা ওটিপি যাবে তো সেক্ষেত্রে ওটিপিটা এখানে দিতে হবে তারপরে চয়েসটা ডিলিট হবে মাল্টিপল চয়েস যখন তুমি ডিলিট করতে যাবে আচ্ছা এখানে লকের ক্ষেত্রে তোমাকে এখানে তোমার এখানে ইনস্টিটিউট টাইপ দেখাবে এবং ফিল্ড চয়েস দেখাবে আই এগ্রি টু লক মাই চয়েস আচ্ছা এখানে তুমি যদি আই এগ্রি টু লক মাই চয়েস করো তখন তুমি সিলেক্ট করতে পারো সিলেক্ট করার পর ক্যান্ডিডেট হ্যাজ সিলেক্ট আই এগ্রি টু লক মাই চয়েসেস অ্যান্ড এন্টার হিজ আর হার পাসওয়ার্ড টু লক দ্য চয়েস ঠিক আছে ওয়ান্স লক দ্য চয়েস ক্যান নট বি অল্টার এনি মোর ঠিক আছে সেটা কিন্তু বারবার বলছে তোমার ভালো করে দেখে শুনেই কিন্তু করবে এবং আর্লি লকিং ডাস নট মর্লি অ্যালটমেন্ট আর ক্লেম অন দ্য সিট যেটা বলা হয় যে তুমি আগে লক করে দিলে বলে তুমি আগে সিট পাবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা ওয়েট করে ভেবেচিন্তে লকটা দ্য সিট অ্যালটমেন্ট ইজ স্ট্রিকলি বেসড অন র্যাঙ্ক লিস্ট এটাই তোমাদেরকে আমি এতদিন বলছিলাম যে তোমার সিটটা যে তুমি পাবে সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে র্যাঙ্কের উপর বা তোমার চয়েসে তুমি কোন কলেজটাকে আগে পড়া দিচ্ছ তার উপর চয়েস ওয়ান্স ল ক্যানট বি চেঞ্জড আর একটা কথা তোমরা যারা বড়ার লাইনে রয়েছ বা তোমরা মনে করছো যে তোমরা হয়তো নতুন মেডিকেল কলেজ বা কাট অফ র্যাঙ্ক ওয়াইজ যে শেষের দিকে যে কাট অফ র্যাঙ্কের কলেজগুলো থেকে থাকে তোমরা সেই কলেজগুলো পাবে তো তোমরা যদি মনে করছো যে আমরা কি ওই কলেজগুলোকে তাহলে প্রথম দিকে দেবো আমি প্রথম প্রায়োরিটি দিলে হয়তো আমি প্রথমে কলেজটা পেয়ে যাব এরকম কিন্তু ব্যাপারটা নয় তুমি একদম প্রথমে এমসি কেস স্কেম এরকম করতে করতে যেমন আসে সেরকমই এসো এসে লাস্টের দিকে তোমার যে কলেজগুলো তোমার মনে হয় যে তোমার হাই সিকিউরিটি যে তোমার হ্যাঁ আমি এই কলেজগুলি পাবো হাই সিকিউর তোমার কলেজ সেই কলেজগুলোকে তুমি একদম তুমি ফাইনাল করানো যে আমি কোথায় কোথায় যেতে চাইবো সেরকম কিন্তু কলেজগুলোকে তোমরা রাখবে এরকম ব্যাপার নয় যে তোমার স্কোর অনুযায়ী পারফেক্ট তোমার কী চয়েস ফিলিং হবে সেরকম ব্যাপারটা একদমই না তুমি ওপর দিক থেকে তুমি যে কলেজগুলো চাও সেগুলো দিয়ে দিয়ে আসো তোরা এমসিকে কে এস এস কে সিএনএমসি স্বাগত বা বর্ধমান তারপর তুমি বিএসএমসি দিলে বা জিএনএম কল্যাণী দিলে ডায়মন্ড হারবার দিতে পারলে ভিন্নবদ দিলে এনভিএমসি দিতে চাও সি দেবে এরকম করতে করতে তোমরা আসো এসে কিন্তু তোমরা তোমাদের যে কলেজগুলো থাকবে তোমাদের টার্গেটে সেগুলো তোমরা দিতে পারো এমন না যে তুমি নতুন মেডিকেল কলেজে তুমি অ্যালটমেন্ট তুমি জানো তুমি পাবে যে নিউ মেডিকেল কলেজগুলো আমি সাপোজ বললাম তুমি জলপাইগুড়ি বা ঝাড়গ্রাম মেডিকেল কলেজ পাবে তুমি ঝাড়গ্রামকে কি এক এক মানে ফার্স্টেই দিয়ে দেবে দেখো ওটা করা দরকার নেই তুমি ঝাড়গ্রামকে যেরকম সিকোয়েন্স অনুযায়ী সাজাই তুমি সেরকম দিলেও কিন্তু চলবে তোমার যদি পাওয়ার হয় তুমি মেরিট লিস্ট অনুযায়ী তুমি এমনিই পেয়ে যাবে ঠিক আছে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসো এবং তোমরা কিন্তু এই ভুলটা একদম করবে না এতে কিন্তু তোমার বেস্ট চয়েস মানে বেস্ট কলেজ মিস হতেও হতে পারে আচ্ছা চয়েস লক করার আগে তোমরা পাসওয়ার্ড দেবে দিয়ে এখানে ইয়েস লক বলবে এবং তোমার কিন্তু মোবাইলে যেটা রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে কিন্তু ওটিপি যাবে তারপর কিন্তু সেন্ড ওটিপি করবে ওটিপির কর পর লক চয়েস করে দেবে ওটিপিটা দিয়ে লক চয়েস লক চয়েস করার পর তোমাদের কাছে এরকম একটি পেজ ওপেন হবে এবং ডাউনলোড লক চয়েস লেটার বলে ওটা কিন্তু ক্লিক করে প্রিন্ট আউট করে এক কপি রাখবে এবং তোমার সঙ্গে ওটা রেখে দেবে ঠিক আছে এটা কিন্তু তোমার কোন কোন কলেজ তুমি চয়েস দিয়েছিলে তার কিন্তু একটা প্রমাণ বলতে পারো এবং তোমরা কিন্তু এই যে মানে ফাইলটাকে বলতে পারো বা পিডিএফটাকে সঙ্গে করে রাখবে গুছিয়ে এবং এটা কিন্তু একটা কপি প্রিন্ট করে রাখবে ঠিক আছে তো এই ছিল চয়েস ফিলিংয়ের ব্যাপারে নিট দু হাজার চব্বিশে ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংয়ে তোমরা ইউজার ম্যানুয়ালটা ভালো করে পড়ে নেবে এবং তারপরে কিন্তু যখন করবে আস্তে আস্তে ধীরে সুস্থে করবে তাড়াহুড়ো করবে না ভুল ভুলভ্রান্তি একদম করবে না এসব জায়গায় কিন্তু ভুল হলে কোনো ক্ষমা নেই আর বারবার বলছি একটা খাতাতে আগে চয়েস ফিলিংগুলো লিখে নিয়ে তারপর কিন্তু করতে বসবে এই ভুলটা যেন না হয় এবং কলেজের নামগুলো অবশ্যই দেখবে এবং কোটাগুলো অবশ্যই চেক করে নেবে ঠিক আছে সকলে সুস্থ থাকবো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের কোনো কোয়ারিস থাকলে কোনো ডাউট থাকলে অবশ্যই জানাও কমেন্ট সেকশানে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো লিঙ্ক ডেসক্রিপশন ফার্স্ট কমেন্ট দেওয়া রয়েছে চলো